দর্শক, সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর বদরুল আলম খান এবং খন্দকার সাখাওয়াত আলী। আপনাদের দুইজনকেই স্বাগত সময় সংলাপে। আমি বদরুল আলম খান স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে আমি একটু জানতে চাই যে বাঙালির এই যাপিত জীবনের সঙ্গে সংঘাত শব্দটা কেন জড়িয়ে গেল? সংঘাতটা তো সবসময় একটা একটা কনস্ট্যান্ট ব্যাপার, একটা স্থায়ী ব্যাপার। কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদের প্রথমে বোঝা উচিত যে সংঘাতের কারণগুলো কি, এবং সেই কারণগুলো কিন্তু ঐতিহাসিক মুহূর্তের প্রত্যেকটা মুহূর্তের জন্য এক এক সময়ের জন্য প্রযোজ্য। একটা সংঘাতের কারণ আজকে যেভাবে আমরা দেখি, সেটা কিন্তু আগামী 2 বছর বা 3 বছর বা 5 বছর পরে সেটা পরিবর্তন হবে, এবং আমাদের নতুন করে আবার সেটা চিন্তা করতে হবে যে ওই সংঘাতের বীজ কিভাবে আমরা দূর করতে পারি। এবং এটাই তো ডায়ালেকটিক্স বা দান দিকে। সেই জায়গা থেকে রাজনীতির যে প্রাপ্তিযোগের বিষয়টা, যে একটা জায়গা থেকে একটা প্রাপ্তিযোগ হবে, যে সংঘাতের মাধ্যমে একটা ফলাফল তো আসবে, ফলাফলের দিকে বাংলাদেশ যাচ্ছে না, বাঙালি সেটাই একটা বৈশিষ্ট্য আমি দেখি, যেটা আমার আমার দূর থেকে দেখার যে বাংলাদেশকে দেখার যে একটা গুণগত একটা পার্থক্য আছে, সেটা থেকে আমি দেখি যে বাংলাদেশ কিন্তু ফলাফলের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে কিন্তু বাংলাদেশ একটা ভালোই করছে। আমরা আজকে বলছি যে হ্যাঁ, বাংলাদেশ একটা মধ্যম মানের দেশে দিকে এগিয়ে যাচ্ছে, আর 2-3 বছরের ভেতরে আমাদের প্রধানমন্ত্রী সেটা উল্লেখ করেছেন। সুতরাং সেখানে একটা প্রাপ্তি আছে, কিন্তু এখানে আমাদের গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে আমাদের যে কর্পোরেট সেক্টরগুলো, তারা অনেক ভালো করছে। এবং এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আজকে গত কয়েকদিনের নিউজে আমরা দেখলাম যে তারা আমেরিকাতে এক্সপোর্ট করার যে পেয়েছে। সুতরাং এগুলো সবই পজিটিভ দিক, কিন্তু এগুলো হচ্ছে আমাদের এই অর্থনৈতিক বলয়ের ভেতরেই। কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা রয়েছে, যেটা যেখানে প্রাপ্তি আমাদের খুবই কম, সামান্য, সেটা হচ্ছে আমাদের এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা এখনো ঠিকমতো, সবার সর্বসম্মত যেটাকে বলে, সেটা আমরা এখনো করতে পারিনি। আমাদের পলিটিক্যাল রাজনৈতিক দিকটা ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, এবং সেইখানে যদি উন্নতি না করা হয় তাহলে এই যে দ্বন্দ্ব যেটা থাকবে, এই এই অর্থনীতির সাথে অর্থনীতি এগিয়ে যাচ্ছে, রাজনীতি পিছিয়ে টেনে যাচ্ছে, পিছিয়ে পড়ছে। এবং আমাদের যে সম্ভাবনা ছিল অর্থনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, সেই সম্ভাবনার ক্ষেত্রটাও কিন্তু আমাদের সীমিত, সংকুচিত হচ্ছে। সুতরাং আমাদের একটা মেজর, একটা খুব বড় একটা ধাক্কা দিতে হবে এই রাজনৈতিক পরিবর্তনটাকে, একটা গণতান্ত্রিক সমাজ কিভাবে তৈরি করা যায় সেই দিকটাতে। যে আমি আপনার কাছে আসতে চাই যে অর্থনীতির কথা স্যার বললেন, যে অর্থনীতি এগিয়ে যাচ্ছে, রাজনীতি পিছিয়ে পড়ছে। এই রাজনীতি কি পিছিয়ে পড়ছে না উল্টো পথেই হাঁটছে? এই জায়গাটা যদি একটু পিছিয়ে নিয়ে তাকিয়ে সামনের দিকে আমরা তাকাই, তাহলে 60-এর দশকে যখন আমরা দেখি, তখন দুটো প্রশ্ন কিন্তু আজকের মতনই ছিল। একটা সেন্টার ছিল হচ্ছে 32 নম্বর রাজনৈতিক জায়গা থেকে, আরেকটি হচ্ছে আপনার নুরুল ইসলামের যে বাসাটা, সেটা অর্থনৈতিক জায়গা থেকে। তখন কিন্তু অর্থনৈতিক বৈষম্যের প্রশ্নে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হলো, তার যে এই জায়গাটা খুব সঠিকভাবে আইডেন্টিফাই করলেন। আজকে কিন্তু অর্থনৈতিক জায়গায় এগিয়ে গেছি, রাজনীতির জায়গাটা আমাদের কিন্তু মানে চ্যালেঞ্জগুলো আছে। এর মূল জায়গাটা হচ্ছে যে স্যার একটা বই লিখেছেন অ্যাজ এ সোশিওলজিস্ট হিসেবে, আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে সংঘাতময় বাংলাদেশ অতীত থেকে বর্তমান। সেখানে উনি 3টি প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করেছেন, স্যার হয়তো আরো এটা ডিটেল করবেন। একটা হচ্ছে যে আমাদের জাতির মধ্যে ডিএনএর মধ্যে সংঘাতটা, সংঘাতের বীজটা আছে কিনা। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের আদি ইসলাম এবং আদি ইসলামের সঙ্গে যে পলিটিক্যাল ইসলাম এবং লোকপ্রিয় যে ইসলাম। থার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্যক্তিত্বের সংঘাতের প্রশ্ন, যে আমরা দুটো সেন্টার করে ফেলেছি, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি, এবং সেখানে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে একটি রাজনীতি আগাচ্ছে এবং জিয়াকে কেন্দ্র করে আরেকটি রাজনৈতিক দল আগাচ্ছে। আরেকটি জায়গা হচ্ছে যে আমাদের সমাজ কাঠামোর মধ্যেই বৈষম্যের জায়গাগুলো আছে কিনা, সেটা হচ্ছে গ্রাম শহরের যে বৈষম্য সেই জায়গাগুলোর কথা বলছেন উনি। আরেকটা হচ্ছে রাষ্ট্রের ভেতরেও কি এমন কোন উপাদান আছে কিনা যেটা সংঘাতকে মানে উস্কে দিচ্ছে আমলাতন্ত্র এবং রাজনীতির জায়গা থেকে। আমি মনে করি এই যে ভবিষ্যতে আমরা যে একটা রাজনৈতিক মানের প্রশ্নে, একটা কোয়ালিটি পলিটিক্স এর জন্য কিন্তু এই অতীত থেকে এই জায়গাগুলোর একটা বিশ্লেষণ দরকার। এবং এই বইটির একটি বড় গুণ হবে যে এই প্রশ্নটা, যে অর্থনীতি থেকে যদি আমরা এগিয়ে গেছি, এখন রাজনীতি ঠিক না করলে এটা কিন্তু সাস্টেনেবল হচ্ছে না, এটা টেকসই হচ্ছে না। তো আমাদের অর্থনৈতিক গতিকে যদি ত্বরান্বিত করতে হয়, আমাদের গুণসম্পন্ন রাজনীতি দরকার। আর গুণসম্পন্ন রাজনীতির সাংস্কৃতিক বলয় রাজনীতির যে পুষ্টির অভাব, হ্যাঁ, সে পুষ্টির অভাব দূর করার এই প্রতিষ্ঠানগুলোকে, যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলার জায়গা থেকে এই ধরনের একটা এঙ্গেজমেন্ট দরকার, বিশ্লেষণ দরকার, ইন্টেলেকচুয়াল এঙ্গেজমেন্ট দরকার।
এই বইটি সেটিকে আমি মনে করি উস্কে দিয়েছে। স্যার আরো এটাকে ডিটেল করতে পারবেন? আমার মনে হয় যে এই যে অর্থনীতির সাথে যে রাজনীতির যে একটা পার্থক্য আছে এবং রাজনীতি আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু শুধু আমাদের দেশের ক্ষেত্রে যে প্রযোজ্য সেটা ভাবাও ঠিক না। আপনি যদি সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর যদি ইংল্যান্ডের এই গণতান্ত্রিক বিকাশের দিকটা যদি আমরা দেখি, তাহলে সেখানেও কিন্তু দেখি যে অর্থনীতি অনেক এগিয়ে গেছে কিন্তু রাজনীতি তখনও এবং ক্রোমওয়েল যখন এই পার্লামেন্টের জন্য যুদ্ধ করছে, সংগ্রাম করছে রানীর বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে, সেখানেও কিন্তু আমরা দেখি এই পিছিয়ে যাওয়া নানা ঘাত প্রতিঘাত মিলিয়েই এবং সেগুলো ধাক্কা খেয়ে খেয়েই কিন্তু আজকের ইংল্যান্ড এত বড় হয়েছে এবং ইউরোপের অন্যান্য দেশগুলোও বড় হয়েছে বা একটা গণতান্ত্রিক সুপ্রতিষ্ঠিত কাঠামোর ভেতরে গেছে। সুতরাং আমাদের এই ট্রায়াল অ্যান্ড এররের ভেতর দিয়ে আমাদেরও যেতে হবে। কিন্তু বিশ্ব তো অনেক এগিয়ে গেছে, আজকে আমরা বিশ্বায়নের কথা বলছি যেখানে আমরা নানাভাবে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, কিন্তু সেই শিক্ষাটা আমরা কেন নিচ্ছি না সেটা নিশ্চয়ই আমাদের এখানে কিছু কারণ আছে। এবং আরেকটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনারা দেখেন আমাদের এই পাকিস্তান আন্দোলনের সাথে যারা ছিল তারা তো আমাদের দেশীয় বুর্জোয়া যদি বলি সেটাও ভুল হয়, এই কারণে যে বুর্জোয়া শ্রেণীটা তো তখনও খুব অতি দুর্বল একটা শ্রেণী। এই যে অ্যাডভোকেট শ্রেণী নিয়ে একটা গঠিত একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারাই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা এনে দিল। সুতরাং একটা নতুন বুর্জোয়া শ্রেণী আমাদের এখানে গড়ে উঠেছে, বিশেষ করে ১৯৭৫ সালের পরে পরবর্তী সময়। এবং এই বুর্জোয়া শ্রেণী একটা বই যদি আপনি পড়েন, আপনি বলছিলেন বুর্জোয়া শ্রেণীর কথা, এই যে ৭৫ পরবর্তী তো অনেক নামে সংজ্ঞায়িত হয়েছে বুর্জোয়া শ্রেণী, সেই জায়গা থেকে যদি বলেন। ৭৫ সালের পরে একটা মেজর চেঞ্জ হয় আমাদের। আমাদের আমরা জানি যে একটা সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের প্রথম আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎখাত করা হয়। এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট একটা মোমেন্ট, একটা মুহূর্ত, এই কারণে যে ৭২ থেকে ৭৫ এর ভেতরে বাংলাদেশের অর্থনীতিতে একটা স্থবিরতা আমরা লক্ষ্য করছিলাম, দেশটা কোনো দিকে এগুচ্ছিল না সেইভাবে, এই দুর্ভিক্ষ থেকে শুরু করে নানা ধরনের সামাজিক সমস্যা টানাপোড়ন ছিল। এবং সেখান থেকে দেখা গেল যে ১৯৭৫ এর পরে জিয়াউর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ যাত্রা শুরু করলো, তারা কিন্তু ওই যে মধ্যপ্রাচ্যের সাথে যুক্ত দেশকে যুক্ত করে আমেরিকার সাথে যুক্ত করে যে পুঁজিটা আমাদের ৭২ থেকে ৭৫ এর ভেতরে সঞ্চিত হয়েছিল নানা লুটপাট থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, সেটার একটা বহির্গমনের পথ বা একটা বিনিয়োগের পথ সৃষ্টি করে দিল কিন্তু জিয়াউর রহমান। এবং সেখান থেকে কিন্তু আমাদের এই যে বুর্জোয়া শ্রেণীর জন্ম এবং সেখানে কিন্তু উত্থান, এবং আওয়ামী লীগের থেকে যারা ওই যে সম্পদটা কুক্ষিগত করেছিল তারাই কিন্তু পরবর্তীতে নব্য বুর্জোয়া হিসেবে এবং পরবর্তীতে বিএনপির সাথে যারা, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের বুর্জোয়া শ্রেণীর বিকাশ। আরেকটা সিগনিফিক্যান্ট মোমেন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের বুর্জোয়া শ্রেণীর বিকাশ কিন্তু রাষ্ট্রের সহায়তায় পৃষ্ঠপোষকতা হয়েছে। আপনি দেখেন রাষ্ট্রের সম্পদকে লুট করেই কিন্তু প্রাথমিক পুঁজির সঞ্চয় এখানে ঘটেছে, তারপরে না সেই পুঁজির আরো বিকাশ হয়েছে, বর্ধিত সঞ্চারিত হয়েছে, কিন্তু সেটা ঘটেছে পরে। এবং এই বুর্জোয়া শ্রেণীর, আমি যদি নরবার্ট ইলিয়াস বলে একজন সমাজ বিজ্ঞানী আছে যিনি লিখেছেন দ্য সিভিলাইজিং প্রসেস, অর্থাৎ বুর্জোয়া শ্রেণী এবং একটা সমাজ কিভাবে আধুনিক সমাজে রূপান্তরিত হয়, এবং সেটাতে সেখানে সে দেখিয়েছে ইউরোপ কিভাবে প্রায় ১০০০ বছর ধরে এই যে কাটা চামচে খাওয়া থেকে শুরু করে এটিকেট গুলো আদব কায়দা কিভাবে গ্র্যাজুয়ালি অত্যন্ত ধীরে ধীরে তারা ডেভেলপ করছে। সুতরাং আমাদের আজকে বুর্জোয়ার নব্য বুর্জোয়া যেটা আমাদের বা নতুন বুর্জোয়া যারা আজকে কেবলমাত্র হাঁটি হাঁটি পা পা করে যারা পুঁজিটা তৈরি করছে তাদেরও একটা সময়ের দরকার আরো একটু রিফাইন্ড হওয়া, আরো একটু পলিশড হওয়া। যে নতুন যে বুর্জোয়া শ্রেণী বা পুঁজিপতি বা যারা পুঁজি গড়ছেন যাদেরকে আমরা বলছি, তারাই কি পরে সেই গণতন্ত্রের পৃষ্ঠপোষক হবেন? এইখানে হচ্ছে প্রশ্নটা ট্রিকি, এই জন্য একটু মানে কঠিন, এই কারণে যে আমাদের এই যে বুর্জোয়া শ্রেণী এদের একটা চাহিদা আছে যে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, মারামারি কাটাকাটি না হোক, কারণ পুঁজি কিন্তু একটা শান্ত পরিবেশ চায় এবং পুঁজি একটা আশ্রয়ও চায়, একটা রাজনৈতিক আশ্রয়। সেই রাজনৈতিক আশ্রয়টা কিন্তু আরো মিলে যায় এখানকার আমেরিকার স্বার্থের সাথে, কারণ আজকে আমাদের গণতন্ত্রের যে বিকাশ এখানে সেটা আমাদের দেশের বুর্জোয়া শ্রেণীর জন্য যতটুকু না প্রয়োজনীয় তার থেকে অনেক বেশি প্রয়োজন কিন্তু আমেরিকার যে
পুঁজি যে আমাদের এখানে অনেক অনেক বিশেষভাবে এখানে ঢুকে পড়েছে এবং তার প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করছি, বিশেষ করে গার্মেন্টস এ দেখেন, ফার্মাসিউটিক্যালস থেকে অন্য অন্য বিভিন্ন কোম্পানি, বিভিন্ন জ্বালানি খাত সহ তারপরে একটা বড় একটা প্রভাব সৃষ্টি করেছে। সুতরাং তাদেরও কিন্তু একটা আগ্রহ আছে যে এখানে যেন একটা রাজনৈতিক শান্ত পরিবেশ, এবং তাদের ধারণায় রাজনৈতিক শান্ত পরিবেশটা তখনই সম্ভব তৈরি করা যদি একটা গণতান্ত্রিক একটা ইলেকশনের মাধ্যমে, একটা রেগুলার ইলেকশনের মাধ্যমে, একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে যদি সেটা সেই একটা কাঠামো আমরা তৈরি করতে পারি। সুতরাং এখানে আমাদের জাতীয় বুর্জোয়ার যেরকম একটা মানে স্বার্থ জড়িত, আন্তর্জাতিক পুঁজির বিশেষ করে তাদেরও একটা স্বার্থ এখানে জড়িত আছে। তবে আপনার কাছে যেতে চাই যে পুঁজি আসলে আমাদের মানে নিয়ন্ত্রক সংস্থা হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, এবং তার নিয়ন্ত্রণে থেকে আমাদের গণতন্ত্র চর্চা, সেটা কতটা শুদ্ধ হবে? হ্যাঁ, ধন্যবাদ তুষার স্যার, যে ল্যান্ডস্কেপটা তৈরি করলেন আমাদের রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে পুঁজির বিকাশের জায়গা থেকে, সেটাকে যদি আমরা সামারি করে বলি, এক ধরনের লুম্পেনাইজেশন হয়েছে আমাদের অর্থনৈতিক জায়গা থেকে। এর পাশাপাশি দুটো ট্রেন্ড আমি এর সঙ্গে যুক্ত করবো, 75-উত্তর শুধু নয়, 71-এর পরবর্তীতে আরেকটি থার্ড সেক্টর হিসেবে আমাদের একটি সেক্টর যুক্ত হয়েছে, সেটা হচ্ছে উন্নয়ন সংস্থাগুলো, এনজিও গুলো, এবং পার্টিকুলারলি 90s এর পরে এর প্রভাবটা কিন্তু প্রভাব বলা আরো বেড়েছে। এবং এই জায়গাতে যেটা 75-উত্তর যে গণতন্ত্রের যে পরিবেশটা স্যার বললেন, সেখানে সবচেয়ে বড় বিপর্যস্ত ঘটেছে প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে তার ক্ষমতা হারিয়েছে। এবং প্রথমত হচ্ছে সামরিক আমলাতন্ত্রের প্রভাব, এবং সেখানে ব্যুরোক্রেসি, যেটা সিভিল ব্যুরোক্রেসিরও একটা সহায়তা ছিল। সো এখানে একটা অলিগার্কি তৈরি হয়েছে ক্রমশই, এবং এখন পর্যন্ত এই ট্রেন্ডটা কিন্তু ডমিনেট করছে। এখানে রাজনীতি, স্যার যেটা বললেন যে রাষ্ট্র পৃষ্ঠপোষকতার প্রশ্ন, সেখানে রাজনৈতিক চরিত্রটি আছে, এর সঙ্গে যুক্ত হয়েছে সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র, এবং ব্যবসায়ী, যেই এলিটসটার কথা বলা হচ্ছে সেইরা হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ীরা এই সবটা ধরেই কিন্তু আমাদের দেশে স্থানীয়ভাবে এবং জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পুঁজির সঙ্গে গাঁটছড়াভাবে বাধা পড়ে গেছে। এবং এর সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে সেটি হচ্ছে রাজনীতিতে সত্যিকার অর্থে মধ্যবিত্তের যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু ক্রমশই হারিয়েছে। স্যার যথার্থভাবেই বলেছিলেন যে যে মধ্যবিত্ত, যাকে পেটি বুর্জোয়া রাজনৈতিক পরিভাষায় একসময় আমরা বলতাম, যে যারা স্বাধীনতা আনলো, এই পেটি বুর্জোয়াই কিন্তু কমান নয়, এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে এখানে এলিট হিসেবে হয়েছে। এবং এর জায়গাতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে যেই অংশটা, যেটা গণতন্ত্র তৈরি করার জন্য দরকার, সেটা হচ্ছে উপরিকাঠামোর প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ শিক্ষা সংস্কৃতির জায়গাতে। 60-এর দশক থেকে যে বিনিয়োগটা আমরা বারবার এই আলোচনাতে আনবার সময় বলি, যে মধ্যবিত্ত যে বিনিয়োগটি করেছিল জাতীয়তাবাদী চেতনা এবং তার রাষ্ট্র বিকাশের ক্ষেত্রে, রাষ্ট্র তৈরি করবার পরে কিন্তু সেই বিনিয়োগটা একেবারেই উল্টো হয়ে গেল। এবং এখানে দেখবেন শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের বৈষম্য আমরা দেখছি, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষানীতি, যেহেতু কুদ্রিতকতা শিক্ষা কমিশন যেটি করা হয়েছিল সেটিকে বাস্তবায়ন করা গেল না, এবং পরবর্তীতে অ্যাডহকের ভিত্তিতে এবং ইসলামকে এই জায়গাটা নিয়ে আসা হলো, ধর্মকে আবার কিন্তু ফেরত আনা হলো। স্যার যেটা বলছিলেন পুঁজির চরিত্রের জায়গা থেকে, সেটি হচ্ছে যে মিডল ইস্টের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে, যেটি আমাদের স্বাধীনতার বিপক্ষের অবস্থান ছিল, তাদের অনুপ্রবেশের মধ্য দিয়ে আদর্শগত যে স্টেটটা, পরিসরটা, সেটা হচ্ছে শিক্ষা সংস্কৃতিতে, সেখানে ইসলামের কিন্তু অনুপ্রবেশ ঘটল, এবং পলিটিক্যাল ইসলাম, এর সূত্র ধরেই কিন্তু একটা পলিটিক্যাল ইসলামের সম্পৃক্ততা হলো, এবং জামাত রাজনীতিতে ফিরে আসলো, যেটা জিয়ার হাত ধরেই, এবং যেটা আমাদের গণতান্ত্রিক সংগ্রামটাকে আরো বেশি কঠিন করলো। কারণ আপনি দেখবেন যে আমাদের কনস্টিটিউশনে যে ধর্মনিরপেক্ষতা, যে জায়গাটা, যে স্পেসটা আমরা তৈরি করেছিলাম শিক্ষা এবং সংস্কৃতির মধ্য দিয়ে, আদর্শিক এই বলয়টাকে যেহেতু আমরা বৃহৎ পরিসরে নিতে পারিনি এবং গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিতে পারিনি, এই হতাশাটা, যে জাতীয় আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছিল দেশকে স্বাধীনতার মধ্য দিয়ে, সেখানে যে হতাশাটা, হতাশাটা কিন্তু উইন করে নিল হচ্ছে এই ধর্মভিত্তিক। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে পুঁজিকে বলা হয় যে বিশ্বব্যাপী, বাংলাদেশ শুধু না, সারা বিশ্বব্যাপী পুঁজি আবার মূল্যবাদের এক ধরনের প্রশ্রয়দাতা, অভিযোগটা সত্য কিনা? হ্যাঁ তুষার, যে প্রশ্নটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং আমার যে, আমি সবসময় আমার গবেষণায় আমি লক্ষ্য করে দেখেছি যে আমি বারবার চেষ্টা করছি এটা বোঝার জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হচ্ছে আমাদের এই এখানকার গণতান্ত্রিক
একটা ব্যবস্থা তৈরির একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, আমেরিকা বিশেষ করে তার পুঁজির স্বার্থের জন্য, এবং ভারতও কিন্তু তার ভূকৌশলগত কারণের জন্য আমাদের এখানে তার একটা বড় প্রভাব আছে। আমার মনে হয় যে আমেরিকা আমাদের দেশকে বোঝে না। আচ্ছা, বোঝে না এই কারণে না যে তাদের কোনো এক্সপার্টিজের অভাব আছে বা বিশেষজ্ঞ নেই বা তারা এই দেশটাকে ওইভাবে মানে ভালো করে দেখেনি, তাদের একটা দীর্ঘ ইতিহাস আছে আমাদের এখানে, তারা স্বাধীনতা যুদ্ধের সময় তারা বিরোধিতা করেছে, কিন্তু বোঝে না এই কারণেই যে তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে তারা গণতন্ত্রকে একটা সাদামাটা ভাবে দেখে। আচ্ছা, তারা মনে করে, এবং সেটা ইউরোপের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, তারা আমেরিকার চোখে তারা গণতন্ত্রকে দেখছে একটা জাস্ট একটা নির্বাচনী প্রক্রিয়া হিসেবে, যে নির্বাচন হবে, একটা নিরপেক্ষতা একটা মোটামুটি একটা বজায় থাকবে, সরকারের রদ বদল হবে, এই যে প্যাটার্নটা, এটা একটা তাদের একটা পদ্ধতিগত একটা দিকের ভেতরে। কিন্তু গণতন্ত্রকে তো আমরা শুধু এই পরিমাপে আমরা বিচার করতে পারি না। যেমন ধরুন আমি যদি চায়নার কথা বলি, আমেরিকার দৃষ্টিতে কিন্তু চীন একটা গণতান্ত্রিক দেশ নয়, তার কারণ হচ্ছে সেখানে নির্বাচন সেটা নিরপেক্ষভাবে হয় না, বহুদলীয় কাঠামো নেই, রাজনৈতিক কাঠামো নেই। কিন্তু আপনি যদি দেখেন যে মানে সরকার, বিশেষ করে কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে চীনের সরকার, তারা জনগণকে কি দিচ্ছে, 1.4 বিলিয়ন মানুষ, 1,000 কোটিরও বেশি মানুষ, সেখানে তারা যে এই গত 50 বছরে যে বিশাল একটা উন্নতির মধ্য দিয়ে গেছে, সেই উন্নতিটা তো আমাদের দেখতে হবে, তাদের যে খাওয়া পড়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যে চাহিদা, সেই চাহিদাগুলো মেটানোর ক্ষেত্রে তারা যে বিরাট একটা জয় সাফল্য অর্জন করেছে, সেটাকে আমি যদি গণতান্ত্রিক বা সরকার পরিচালনার পদ্ধতির ভেতরে আমি যদি না নিয়ে আসি, আমি যদি শুধুই বলি যে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়া নেই এখানে, সেহেতু গণতন্ত্র নেই, এই জিনিসটা, এটাকে ক্ষুদ্র সংকীর্ণভাবে দেখা, এটাই হচ্ছে আমাদের এদেশের বড় একটা সমস্যা। মানে আমরা গণতন্ত্রকে ঠিক ওইভাবে আমরা উপলব্ধি করছি না বা বুঝতে পারছি না, শুধুমাত্র নির্বাচনের উপরে আমরা ফোকাস দিচ্ছি, কিন্তু আমাদের এখানকার জনগণের গণতন্ত্রকে একটা পদ্ধতিগত বিষয় হিসেবে দেখছে, এবং সেই কারণে হচ্ছে কি, দেখেন সেই কারণে হচ্ছে কি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নানাভাবে এখানকার রাজনৈতিক যে বলয়টা আছে এবং সেখানে যে সমস্ত রাজনৈতিক দল আছে, সেখানে তারা বিচার করছে না তাদের অতীতকে নিয়ে, বাংলাদেশের যে স্বাধিকারের আন্দোলন এবং বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে, সেই জাতিগত বৈশিষ্ট্য এবং যে মানে যে অর্থদান হয়েছে, সেই জিনিসগুলোকে তারা আমলে নেয় না। সুতরাং তাদের জন্য জামাতে ইসলাম থেকে শুরু করে কট্টর সমস্ত মৌলবাদী দলগুলো তারা একটা প্লেয়ার হিসেবে তারা দেখে, খেলোয়াড় হিসেবে দেখে, এবং এই ভুলটা কিন্তু শুধু আমেরিকা আমাদের দেশের ক্ষেত্রেই করছে না, তারা কিন্তু করছে মিডিয়া। আপনি যদি দেখেন, যদি সিরিয়া এবং ইরাকে, তারাও কিন্তু একটা দলকে বলছে যে হ্যাঁ এটা একটা সহনশীল একটা দল, একটা কট্টরপন্থী না বলে তাকে পরিচয় দিচ্ছে, কিন্তু সেই কিন্তু পরবর্তীতে এই আল কায়দা টাইপের বা আইএসআইএস এর মতো একটা শক্তিতে চলে যাচ্ছে আর কি। সুতরাং আমাদের এখানে খুব সতর্ক হওয়া দরকার আমেরিকার পলিসিটা নিয়ে এবং তারা কি চিন্তা করছে, এবং এই পলিসিটা কেন হয়, আমেরিকা কেন গ্রহণ করে, তারও একটা কারণ আছে, কিন্তু তার থেকে একটা ব্যাখ্যা দেওয়া যায়। সেই ব্যাখ্যাটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কে দুটো তত্ত্ব আছে, একটা হচ্ছে বাস্তববাদী তত্ত্ব, সেই বাস্তববাদী তত্ত্ব বলে যে আমাদের আন্তর্জাতিক পরিবেশটা হচ্ছে একটা কেওটিক, একটা নৈরাজ্যমূলক, এবং সেখানে কোনো সেন্ট্রাল বা কেন্দ্রীয় কোনো সরকার নেই, সেই কারণে রাষ্ট্রের স্বার্থটাকেই হচ্ছে আমাদেরকে বেশি করে দেখা প্রয়োজন। এটা আপনারা যে গ্রিসের থিউকিডাইসিস থেকে শুরু করে পেলোপনেশিয়ান যুদ্ধের ভেতর থেকে এই তত্ত্বটা ডেভেলপ করেছে। সুতরাং আমেরিকা যখন তার স্বার্থটাকে দেখে বা স্বার্থতা না থাকে কোনো একটা ক্ষেত্রে, তখনই তারা কিন্তু তাদের মতো করেই সেই জিনিসটাকে ইয়ে করে, এবং ঠিক একইভাবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে তারাও কিন্তু তাদের জাতীয় স্বার্থটাকেই দেখে। এই যে আফগানিস্তানে যে যুদ্ধটা হলো 1979 থেকে 1989 পর্যন্ত সোভিয়েটের বিরুদ্ধে, যখন এই শীতল যুদ্ধের সময়ে, তখন কিন্তু দেখেন আমেরিকা কিন্তু এই মৌলবাদকে এমনভাবে উস্কে দিয়েছে, এবং সেখানে পাঠ্যপুস্তকে পাকিস্তানের বা আফগানিস্তানের পাঠ্যপুস্তকে কিন্তু কখনো জিহাদ শব্দটা ছিল না, কিন্তু ওটা আমেরিকার প্ররোচনায় ওটাকে ওটাই ওর ভেতরে অন্তর্ভুক্ত করে একটা মৌলবাদী একটা ফ্রেমে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করে দিল। আমি এই জায়গাটা আপনার কাছে আসবো, আপনার কাছে যেতে চাই যে বিষয়টা বলা হলো যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র আমাদেরকে বোঝার চেষ্টা করে না বা বুঝতে পারে না, আমরা নিজেদেরকে সেটা জানি কিনা,
এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যে কারণে আমাদের আলোচনাটা সাহায্য করবে। আমরা এখানে এলিটদের রোলটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এলিটরা প্যারাসাইটস ক্লাস আলোচনায় সেটা বেরিয়ে এসছে, পরাগাছার মতন। তো তারা আমেরিকার সঙ্গে না, চায়নার সঙ্গে বলেন, ভারতের সঙ্গে তারা এজেন্ট হিসেবে কাজ করতে চায়। আচ্ছা আচ্ছা। তো নিজেদের স্বার্থের জায়গা থেকে পার্টনার হওয়ার কালচারটা অনুপস্থিত। তো এই জায়গাটা কিন্তু এখন একটা মুড চেঞ্জ করবার সময় আসছে, মানুষ মনস্তাত্ত্বিক একটা পরিবর্তনের ব্যাপার এসছে। ষাটের দশকে দেখবেন বঙ্গবন্ধু ছয় দফার মধ্য দিয়ে গোটা জাতিকে কিন্তু ইউনাইটেড করতে পেরেছেন, এই প্রাইডটা তৈরি করতে পেরেছিলেন এই মিডল ক্লাসকে নিয়ে। আমাদের এখন যে অর্থনৈতিক সামর্থ্য, আমরা 35তম দেশে জায়গায় পৌঁছেছি। আমাদের যদি সামনের জায়গায় যেতে হয়, এই মুডটা ক্রিয়েট করা ন্যাশনাল পার্সপেক্টিভতে খুব ইম্পর্টেন্ট। কিন্তু এর সেন্ট্রাল রেসিপিটা থাকতে হবে গণতন্ত্র, অর্থাৎ সবাইকে নিয়ে যেন আমরা এগোতে পারি এবং বেস্টদের নিয়ে যেন আমরা এগোতে পারি। স্যার চায়নার উদাহরণটা আনলেন, ইউএস এর উদাহরণটা আনলেন, ভারতের উদাহরণটা আনলেন। আমি এই সবকার কেন্দ্রে যেটা রাখতে চাই, আমাদের একটা রিজিওনাল হাবস হিসেবে নিজেদের কিন্তু বিকশিত হওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা ভূ রাজনীতির জায়গা থেকে এমন একটি অবস্থানে আছি যে আমরা কিন্তু একটা হাবস হিসেবে সবার জন্য গ্রোথকে জেনারেট করতে সাহায্য করতে পারি এবং সবার বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের বিকাশটাও কিন্তু হবে। এখন এখানে মুডটা হচ্ছে, এখানে রিলেশনশিপের জায়গায় কোশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা এজেন্ট হিসেবে কি আমাদের এলিটরা এখানে রোলটা প্লে করবে, না আমাদের আইডেন্টিটি ঠিক রেখে, স্বতন্ত্রতা ঠিক রেখে জাতীয় স্বার্থের জায়গা থেকে এঙ্গেজমেন্ট হবে। এখানে একটা বড় ধরনের আলোচনা প্রয়োজন এবং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক ভাবে অগ্রসর হওয়া। আমাদের গণতন্ত্রের সবচেয়ে নৈরাশ্যকর অবদানটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে, আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাজনীতি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, উচ্চশিক্ষা পর্যন্ত একটা নৈরাজ্য বিরাজ করছে। তো আমাদের এই জায়গাটা কিন্তু হাত দিতে হবে, এই গণতন্ত্রের চর্চাটা যদি আগাতে হয় এবং নিজেদের স্বার্থে অর্থনীতিটাকে যদি নিজেদের পক্ষে আনতে। জানতে চাচ্ছিলাম যে বাঙালি বা বাংলাদেশ তার প্রতিকৃতি তৈরি করতে পারছে কিনা, এই জায়গা একটু যোগ করি। সেখানে হচ্ছে যে আপনার লেখা তো আমি পড়লাম যে বাঙালি তার মানসিক ভাবে ঔপনিবেশিক একটা চিন্তা নিয়ে বড় হচ্ছে বা এগিয়ে যাচ্ছে বলা যায়, সেই জায়গা থেকে বের না হয়ে আসলে তো প্রতিকৃতি তৈরি হবে না। আমরা কিন্তু স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক সমাজ বা যেটাকে বলে পলিটিক্যাল সোসাইটি সেটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। একটা পলিটিক্যাল সোসাইটি কিভাবে তৈরি হয়? পলিটিক্যাল সোসাইটি তৈরি হতে পারে যখন সমস্ত রাজনৈতিক দলগুলো একটা অভিন্ন একটা জায়গায় দাঁড়িয়ে সবাই মিলিত হতে পারে, উচ্চারণ এক হবে, হ্যাঁ এক হবে। সেটা না হলে এই যে একদল দলীয় কোন্দলগুলো হবে, ইভেন প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কোন্দল হবে। আমাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন হচ্ছে, কেন প্রশ্ন থাকবে আমাদের স্বাধীনতা নিয়ে? কেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের প্রশ্ন থাকবে? কেন কত লক্ষ মানুষ মারা গেল সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে? এই প্রশ্নগুলো নিরসন না করা পর্যন্ত আমরা একটা এই নিরপেক্ষ নির্বাচনের কাঠামো আমরা তৈরি করতে পারবো না। এবং এই প্রশ্নগুলো আমরা আমরা ওই যে জাতীয় বা রাজনৈতিক একটা জাতি হিসেবে আমরা আত্মপরিচয় আমরা তৈরি করতে পারিনি, এই কারণে যে 1972 সাল থেকেই সেটার একটা সুযোগ হয়েছিল। সেখানে যদি একটা জাতীয় সরকার গঠন করে সেখানে যদি একটা ঐক্যমত্যর ভিত্তিতে একটা যদি একটা ফ্রেমওয়ার্ক, রাজনৈতিক ফ্রেমওয়ার্ক প্ল্যাটফর্ম তৈরি করা যেত যে হ্যাঁ এগুলি করা যাবে, এগুলি করা যাবে না, হ্যাঁ আমি আমার স্বাধীনতার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না। এটা একটা যে কোনো দেশেই দেখেন, আপনি স্বাধীনতা বিরুদ্ধে কথা বললেই কিন্তু সেটা একটা দোষনীয় একটা অপরাধ হয়, কিন্তু আমাদের দেশে এটা ধর্মের নাম করে আমরা ধর্মকে ব্যবহার করে আমরা নানাভাবে আমাদের স্বাধীনতাকে আমরা বানচাল করছি। সুতরাং সেই জায়গায় এই গণতান্ত্রিক এবং একটা রাজনৈতিক সমাজ তৈরিটা আমাদের জন্য একটা আশু এবং সেই কারণে একটা ন্যাশনাল কনসেনসাস যেটাকে আমরা বলি ঐক্যমত্য সেটা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমাদের কিন্তু এখানে এই গণতান্ত্রিক নিরপেক্ষ বলি আর যেটাই বলি না কেন আমাদের এখানে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে না। রাজনৈতিক সোসাইটি তৈরি করা গেল না সাকাত ভাই, কেন? এটার স্যারের কথার মধ্যে অনেকখানি মানে বিষয়টা আছে। আমি আরেকটি জিনিস যুক্ত করব স্যারের কথার মধ্য দিয়ে, যে রাজনৈতিক সমাজের তো আরো বড় প্রশ্ন, রাজনীতিতে রিক্রুটমেন্টই কমে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা অর্থাৎ রাজনীতিতে অনুৎসাহিত হচ্ছে মানুষ, এটাই কিন্তু এখন ধারা। মূল কারণ হচ্ছে এই সংঘাতময়তাই কিন্তু মেধাকে রাজনীতি থেকে বিযুক্ত করছে। তো মেধাবীদের যদি রাজনীতিতে ফেরত আনতে হয় এবং মেধাবীদের রাজনীতিতে যুক্ত না করতে পারলে আমাদের সামনে এই যে আমরা রিজিওনাল হাবস নিয়ে কথা বলছি, আমাদের যে সম্ভাবনা উন্মুখ যে বিষয়গুলো সেগুলো নেগোসিয়েট করতে আমরা ব্যর্থ হব।
আমাদের কিন্তু মনে রাখতে হবে চারটি পরাশক্তির সঙ্গে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে যুদ্ধ করে না, বুদ্ধিমত্তা দিয়ে আমাদের নিজেদের স্বার্থগুলো অর্জন করতে হবে, পার্শ্ববর্তী দেশ ভারত, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এবং চায়না এবং ইউএস এর সঙ্গে। তো আমাদের এই জায়গাতে আমি মনে করি জাতীয় স্বার্থে একদিকে হচ্ছে ঐক্যমত তৈরি হওয়া, এবং এই জাতীয় ঐক্যমত তৈরি হওয়ার জন্য একদম গবেষণা ভিত্তিক আমাদের যে জাতীয় জ্ঞান কাণ্ড সেটিকে নির্মাণ করা দরকার, এবং সেটি করতে পারে বিদ্যায়তনের ভেতরে এবং বিদ্যায়তনের বাইরে সত্যিকার অর্থে। এবং আমাদের দেশে আরেকটি বড় সম্ভাবনা আছে, যেটা হচ্ছে দেশের বাইরে আমাদের কিন্তু একটা বড় শক্তি আছে, তাদেরকেও দেশের এই অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করা, সেটি কিন্তু খুব সাকর যেটা বললো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমি ওর সাথে একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে এই রাজনীতিতে যারা আজকে আসছেন তারা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই ধরনের না, ষাটের দশকের, এবং নানাভাবে তারা কলুষিত, কিন্তু সেই জায়গাটা চেঞ্জ করতে হবে। আপনি যদি গণতন্ত্রকে যদি দুই ভাগে ভাগ করে দেখেন, একটা হচ্ছে গণতন্ত্রের ভেতরে কিন্তু জনগণ থাকে, আর একটা হচ্ছে জনগণের প্রতিনিধি থাকে, এবং সেই প্রতিনিধিরাই একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে যে জনগণের দাবিগুলোকে সেখান থেকে কালেক্ট করে নিয়ে সংগ্রহ করে নিয়ে সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করে। আমাদের দেশে এই 90% মানুষই হচ্ছে একটা কৃষক শ্রেণী থেকে, গ্রাম থেকে এসছে, তারা কিন্তু এখনো নাগরিক হয়নি, এবং নাগরিক না হলে যে অধিকারের যে সচেতনতা সেটা তাদের ভেতরে নেই। রাজনৈতিক সোসাইটি বা রাজনৈতিক সমাজের পাশাপাশি আমরা নাগরিকও তৈরি করতে পারি। এক্স্যাক্টলি, এটা কিন্তু এই কন্ট্রিবিউশনটা করে। যার ফলে হচ্ছে কি আপনি তাদেরকে কিনে নিতে পারছেন ভোটে, তাদেরকে ব্রাইব করতে পারছেন ঘুষ দিয়ে, এবং তারাও কিন্তু ব্যবহার করা যাচ্ছে। হ্যাঁ, তারাও কিন্তু যে ভোটটা দিয়েই তারা মনে করলো যে গণতান্ত্রিক দায়িত্ব তাদের, গণতন্ত্র বলতে শুধু ভোটাধিকার, একদিনের গণতন্ত্র, প্রতিদিনের গণতন্ত্র না। এক্স্যাক্টলি, এখন আপনি তাহলে আমরা যদি জনগণের এই সচেতনতার অভাবটা যদি আমরা দেখি বাংলাদেশে, তাহলে এবং তাদের উপরে যদি আমরা নির্ভর করতে না পারি, তাহলে আমাদের বাকি থাকে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের ভেতরে একটা বড় ধরনের একটা সংস্কার আমাদের আনতে হবে, এবং সেই সংস্কারটা, রাজনৈতিক দলের সংস্কার বলতে আমি কি বুঝি, আমি এটাই বুঝি যে রাজনৈতিক দল যে বক্তব্যগুলো দিবে সেই বক্তব্যগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, শুধুমাত্র কথার কথা নয়। এবং তার জন্যে যে ক্যাডার বা যে সমস্ত ক্যাডারগুলো আছে আমাদের রাজনৈতিক দলের সদস্য বা অঙ্গসংগঠন যারা আছে, অঙ্গ সংগঠনগুলো আছে, তাদের ভেতরে ওই একটা মানে গুণগত একটা পরিবর্তন যদি না আনতে পারি, এবং রাজনৈতিক দল যদি সত্যিকার অর্থে ওই আমাদের জাতীয় স্বার্থ থেকে শুরু করে আমাদের জাতীয় পরিচয়কে যদি তুলে না ধরে, এবং অর্থনৈতিক এবং সামাজিক দিকগুলোকে যদি প্রতিফলিত না করতে পারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দলের মান নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে স্যার যে প্রশ্নটা তুললেন সেটা, এটা শুধু সংস্কার, রাজনৈতিক সংস্কার না, বড় অর্থেই রাজনৈতিক উন্নয়নের একটা প্রকল্প দরকার। এবং এখানে কোথা থেকে শুরু করা যেতে পারে, আমাদের দেশের একটা বড় সিভিল গ্রুপ যারা আছে, যারা কিন্তু ইলেকশন করে রাজনীতিতে আসতে পারেন না, সামর্থ্য নেই তাদের, সেখানে আপার হাউস দিয়ে কিন্তু শুরু করা যেতে পারে। তো এই ধরনের ইনোভেটিভ এবং সত্যিকার অর্থে বড় ধরনের সংস্কারের কাজে হাত দিতে হবে, কারণ আমাদের যে অর্থনৈতিক সম্ভাবনাটা আমরা দেখছি এটা কিন্তু ঝরে পড়বে, পাকা ফলের যেরকম ঝরে পড়ে একটা সময় ঝরে পড়বে যদি আমরা রাজনীতির এই হাউসকিপিংটা ভালো মতো না করতে পারি। এবং আমি একটা জায়গায় সম্ভাবনা দেখি, আওয়ামী লীগের সভানেত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন একটা শব্দ উচ্চারণ করেছেন যে আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠান, এই আওয়ামী লীগের মধ্যেও কিন্তু সংস্কারের প্রয়োজন, এবং বিরোধী দলগুলো যেমন বিএনপি সহ অন্য দলগুলো তাদের নিজস্ব গোছানোর সুযোগ আছে। এবং সেই জায়গায় মূলধারার যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে গিয়ার চেঞ্জ। আমরা এখন কিন্তু একটা উন্নত দেশে পৌঁছানোর জন্য অর্থনীতির যে প্রকল্প সেটিকে অ্যাড্রেস করবার জন্য রাজনীতিটা দরকার, আওয়ামী লীগ ক্রমান্বয়ে আওয়ামী মুসলিম লীগ থেকে। সময় প্রায় শেষের দিকে, আরেকদিন আলোচনা করবো না এই বিষয়ে, কিন্তু আমি বদরুল আলম স্যার আপনাকে জানতে চাই যে সংঘাতের মুক্তি ঘটার তো স্বপ্ন দেখেন। হ্যাঁ, স্বপ্ন দেখি আমি বাংলাদেশ সম্পর্কে, আমি খুবই পজিটিভ, ইতিবাচক আমার অভিজ্ঞতা, এবং আমি মনে করি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।